তোমাকে আশ্রয় দিয়েছিল একটা, হ্যাঁ, ওরা আমাকে মেরো না, বলো আমাকে তোমার মেরে কি লাভ, কি লাভ বলো ডাক্তার। না না ডাক্তার, শোনো শোনো, মেরো না আমাকে, মারতে দাও না, না ভালো না হিন্দু, ভালো না, একেবারেই ভালো না। তোমার কাছে একটু বসবো? হ্যাঁ বসবে, এই চরণ একটা চেয়ারতে বসবো, বস। এই তুই যা। আমার শরীরটা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সেটা কি করে বুঝতে পারছি জানো কিন্তু? কি করে? আমার গলায় সুর আসছে না, অথচ দেখো চারিদিক কি সুন্দর, কত সুন্দর সব পরিবেশ, আর আমি এক লাইনও গাইতে পারছি না। এই যে আমার কি কষ্ট, এ তোমরা কেউ বুঝতে পারবে না, কেউ না, কেউ না। আমার কি মনে হচ্ছে জানো, ডাক্তার তোমার ঠিক মতো চিকিৎসা করতে পারছে না, উনি তোমার রোগটা ঠিক মতো ধরতে পারেননি। আসলে কি জানো, ডাক্তারটা ছেলে মানুষ, ও এখনো ঠিক মতো পাকাপোক্ত হয়ে উঠতে পারেনি। আমি একটা কথা ভেবে রেখেছি, তুমি আমাকে না করতে পারবে না। কি বলো? আমি চরণকে দিয়ে আজই একটা চিঠি ম্যানেজার বাবুর কাছে পাঠিয়ে দিচ্ছি, উনি যেন চিঠি পাওয়া মাত্র দুজন বড় ডাক্তার নিয়ে এখানে চলে আসেন। পাঠাবে, দাও পাঠিয়ে, তবে আমাদের ডাক্তার যেন জানতে না পারে, শুনতে পেলে ওর আবার মন খারাপ হতে পারে। চরণ, তুই এই চিঠিটা নিয়ে এক্ষুনি রাজবাড়ি থেকে রওনা হয়ে যা, খুব জরুরি চিঠি, ম্যানেজার বাবুর হাতে দিবি, আর কারোর হাতে দিস না যেন, আর গিয়ে বলবি কালকের মধ্যেই যেন এখানে বড় ডাক্তার নিয়ে আসে, দেরি করিস নি, কি রে পারবি তো? জি আজ্ঞে রানীমা। দুধটা খাবার পরে শরীরটা হঠাৎ কেন দুর্বল হয়ে গেল বলো তো ডাক্তার? তুমি এখন আবার কি ওষুধ দিচ্ছ? ইঞ্জেকশন? না 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 না, আর ইঞ্জেকশন দিও না, ওতে কোনো ফল হয় না, তোমার ওই ইঞ্জেকশন ছাড়াও আমি আমি এমনি বেশ ভালো থাকি। আমাকে মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ বলো বলো ডাক্তার, আমাকে মেরে তোমার লাভ কি? না না ডাক্তার, ডাক্তার শোনো, আমি তোমাকে রাস্তার থেকে তুলে এনে মানুষ করেছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, আমি তোমাকে আশ্রয় দিয়েছি ডাক্তার, হ্যাঁ, আমাকে মেরো না, বলো আমাকে তোমার মেরে কি লাভ, কি লাভ বলো ডাক্তার, বলো আমাকে কেন মারছো, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও ডাক্তার, আমি তোমার কি ক্ষতি করেছি বলো, আমি তোমার কি ক্ষতি করেছি? না না ডাক্তার শোনো শোনো, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, না না।
ইন্দু। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি কোথায় কষ্ট? কোথায় কষ্ট তোমার? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কথা বলো, ওগো কথা বলো না, ওগো ওগো কথা বলো, কথা বলো না, চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। সবই মানুষের ভাগ্য রানী। রাজাবাবুকে শ্মশানে নিয়ে যাবার জন্য লোক এসেছে। কারা নিয়ে যাবে রাজাবাবুকে? এখানকার কিছু লোক, খবর শুনে ওরা নিজেরাই এসেছে। না, রাজাবাবুর সৎকার এখানে হবে না। বারুদিতে খবর যাবে, রাজবাড়ির লোকেরা আস, প্রজারা আসবে, রাজাবাবুর সৎকার রাজার মতো হবে। আপনি বুঝতে পারছেন না রানীমা, এইভাবে বেশিক্ষণ থাকলে রাজাবাবুর শরীরটা পচে যাবে। দুর্যোগের রাত্রে আপনি উঠুন, লোকজন সব বাইরে দাঁড়িয়ে আছে, বেশি দেরি করলে ওরা হয়তো চলে যাবে। ওদের যেতে বলুন, কলকাতা থেকে ডাক্তার আসছে, তার কাছ থেকে আগে আমি জানব রাজাবাবুর মৃত্যু স্বাভাবিক কিনা। আপনি আপনি কি আমার সন্দেহ করছেন? হ্যাঁ করছি। আপনি রাজাবাবুর ভুল চিকিৎসা করেছেন, তাই কারো কাছে ধরা পড়বার আগে আপনি রাজাবাবুর মৃতদেহ পুড়িয়ে ফেলতে চাইছেন। কিছু বাজে বাজে কথা বলছি, ঠিক বলছি, আমি চিৎকার করে বলবো, আমি সব বাইকে বলবো, আপনি 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 রাজাবাবুকে খুন করেছেন। না, এই রাজাবাবুই না আপনাকে আশ্রয় দিয়েছিল, এই রাজাবাবুই না আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল, আপনি আপনি এমনি করে তাকে খুন করতে পারলেন? যে মানুষটা মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই জানি না। সত্যি করে বলুন তো, আপনার জীবনে এই মানুষটার কোনো প্রয়োজন ছিল? স্ত্রীর কোনো সম্মান আপনি কোনোদিন পেয়েছেন? জীবনের স্বাদ আল্লাহ মিটিয়েছেন? যদি খুনও করে থাকি, করেছে আপনার সুখের জন্য। সেই এক রাত্রির অসুস্থতার সুযোগ নিয়ে আপনি ভেবেছেন আপনি আমাকে যা বলবেন আমি তাই মেনে নেব? মানতে আপনাকে হবেই, আমাকে খুনি বলে ধরিয়ে দিলে আপনিও বাঁচবেন না রানীমা। আগে তো আপনার শাস্তি হোক, তারপর আমি দেখবো আমি কি করে বাঁচি আর না বাঁচি। বাঁচতে আমি আপনাকে দেবো না, আমি যে আপনার রাত্রের সঙ্গী, রাজাবাবু নাচ করে গেলেই আমি আপনার শোবার ঘরে যেতাম, আমাদের এই অবৈধ সম্পর্কের কথা মামলায় উঠবে। বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, আপনার একটা কথাও কেউ বিশ্বাস করবে না। করবে করবে, আমি স্বীকার করবো আমি খুন করেছি, কিন্তু আপনি আপনি তো খুন করতে আমায় বাধ্য করেছেন। আপনি আপনার পূর্ণ যৌবন আমাকে ভোগ করতে দিয়ে রাতের পর রাত আমাকে উত্তেজিত করছেন রাজাবাবুকে খুন করবার জন্যে, কারণ রাজাবাবুর কাছে আপনি কিছুই পেতেন না। না,
সমস্ত সত্য কথা মামলায় উঠবে, আর সমস্ত কথা প্রমাণ করার ব্যবস্থা আমি করে রেখেছি। তার চেয়ে আমি যা বলবো শুনে যান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।